বিশ্বে প্রতি 4000 শিশুর মধ্যে একটি শিশু আক্রান্ত হয় থাইরয়েড হরমোনজনিত জটিলতায়, যে হরমোনের প্রভাবেই মূলত প্রতিবন্ধী শিশুতে পরিণত হয় আদরের নবজাতক। আশঙ্কাজনক হারে বাংলাদেশে প্রতি 2200 শিশুর মধ্যে একটি শিশু প্রতিবন্ধী হয়েই জন্ম নিচ্ছে। থাইরয়েড হরমোনের জটিলতা নিয়ে জন্ম নেয়া এসব শিশুদের এই রোগকে চিকিৎসা বিজ্ঞান বলছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। বিএসএমএমইউতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাসের গবেষকরা এই জটিলতা নিরসনে শিশুর জন্মের পরপরই রক্তের নমুনা নিয়ে তা 4 সপ্তাহের মধ্যে পরীক্ষা করেই জানাতে পারছেন শিশু প্রতিবন্ধী নাকি সুস্থ। বাচ্চার যে মায়ের সাথে যে নারীটা থাকে, সেই নারী থেকে রক্ত কালেক্ট করে অথবা বাচ্চার হিল থেকে রক্ত কালেক্ট করে এটা ওই ফিল্টার পেপারে ড্রাই করে, ফিল্টার পেপারে নিয়ে ড্রাই করে পাঠিয়ে দেওয়া হয় আমাদের এখানে। আমরা এটাকে টেস্ট করে দেখি, দেখে যদি দেখি যে বাচ্চার থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করছে কি না, যদি ঠিকমতো কাজ না করে এখানে আমরা বুঝি, তাহলে আমরা বাচ্চাকে কল করি। জন্মগত থাইরয়েডের যে মানে কার্যকারিতা কম থাকা, সেখানে বাচ্চা 1 মাস বয়সের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে বাচ্চা নর্মালি সে বড় হবে শারীরিক এবং মানসিকভাবে, আর যদি ট্রিটমেন্ট দেওয়া না হয় সেক্ষেত্রে বাচ্চা প্রতিবন্ধী হবে। জন্মের 1 সপ্তাহের মধ্যে যদি ডিটেকশন এবং ডিটেকশন করে ট্রিটমেন্টটা শুরু করা যায় তাহলে সে, এটা আমরা সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে একসময় তার হরমোন লেভেলটা নর্মাল হয়ে সে সাধারণ 8-10টা বাচ্চার মতো বড় হয়ে উঠতে পারে। কিন্তু যদি এই ডায়াগনোসিসটা দেরি হয় এবং ট্রিটমেন্টের দেরি হয় তাহলে কী সমস্যাটা, তাহলে প্রধান সমস্যাটা হচ্ছে সে মানে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিণত হয়ে যায়, যা তার ফ্যামিলি এবং দেশের জন্য আসলে একটা বিশাল বোঝা। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে বিএসএমএমইউ এর এই ল্যাবেই পরীক্ষা করা হচ্ছে শিশুর প্রতিবন্ধিতা। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে কাজ করা গবেষকরা বলছেন জাতীয়ভাবে এই কর্মসূচি পালন করা গেলে কমানো সম্ভব প্রতিবন্ধিতার হার। যে বাচ্চাটা জন্মগতভাবে হরমোনের ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করছে তাকে বলা হয় আপনার যে হাইপোথাইরয়েড, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যেটা আমাদের একটা প্রজেক্ট আছে, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট নিয়েছি, সেটা আমরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার এই যে নাড়ি বা কর থেকে ব্লাড নেই অথবা বাচ্চার পায়ের তলার থেকে একটা ব্লাড নিয়ে সাথে সাথে পরীক্ষা করে দেখি যে এই বাচ্চাটার হরমোন ঠিক আছে কিনা। যদি হরমোন ঘাটতি হয় তাহলে সাথে সাথে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি, যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এই বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়ে যাবে, এই বাচ্চাগুলো মেন্টাল ডেভেলপমেন্ট হবে না, বাচ্চাগুলো সাইজে বড় হবে না, বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে একটা মানে ফ্যামিলিতে থাকবে। আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে কালেকশন অফ স্যাম্পলস, এগুলো যদি করা যায় টেকনোলজি সাপোর্ট আমরা দিতে পারবো। সেক্ষেত্রে আমরা সবসময় বলি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদের এই কোলাবোরেটিভ সাপোর্টটা দেয় যে স্যাম্পল কালেকশনের ব্যাপারে যে তাদের যে নেটওয়ার্ক, তারা যদি আমাদের সাহায্য করে টেকনোলজি বেসড সাহায্য আমরা অবশ্যই করতে পারবো। আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে এই সেবা সরকারিভাবে দেওয়ার কথা জানিয়ে তদারককারী সংস্থার প্রধান বলছেন সেবা সম্প্রসারণে আরও বড় উদ্যোগ প্রয়োজন। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, আসলে যে আমাদের যে ধরেন যে স্থাপনাগুলো আছে, আমাদের যদি ভবিষ্যতে আরও যন্ত্রপাতি আমাদের আনতে হয়, আমাদের স্পেস বাড়াতে হবে, আমাদের যন্ত্রপাতি আবার ভবিষ্যতে আমাদের বাড়াতে হবে, সেই ক্ষেত্রে আমরা সরকারের আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বা সরকারের কাছে আমরা সেই রিকোয়েস্টটা পাঠাবো, সেই দাবিটা জানাবো, জানালে হয়তো ভবিষ্যতে আমরা যদি স্পেস পাই, আমরা নতুন নতুন যন্ত্রপাতি আমরা ভবিষ্যতেও বাড়িয়ে দেশের জনগণের সার্ভিস জন্য আরও বেশি করে দিতে পারি। আমাদের কিন্তু এই নিউক্লিয়ার মেডিসিন যে সেবাটা, এটা কিন্তু প্রত্যেকটি পাবলিক মেডিকেল কলেজে আলটিমেটলি কলেজ ক্যাম্পাস বা হসপিটাল ক্যাম্পাসে স্থাপন করা হবে। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও শিশু জন্মের পরপরই রক্তের নমুনায় হরমোন পরীক্ষা বাধ্যতামূলক করারও তাগিদ দিচ্ছেন গবেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।